নমস্কার কারিগর প্রকাশনার সঙ্গে আমার সম্পর্ক তার জন্মলগ্নেরও আগে থেকে দেবাশিস কারিগরের কর্ণধার যখন ভাবছে পরিকল্পনা করছে এক ভিন্ন রুচির প্রকাশনা সংস্থা করার সেই সময় থেকেই আমার সঙ্গে ওর প্রকাশনার নানান নাটি নিয়ে আলোচনা পরিকল্পনা হতো কারিগর থেকে আমার তিনটে বই প্রকাশ পেয়েছে একটি গল্পের বই এবং একটি প্রবন্ধের বই এই দুটো বই একদম শুরুর দিকেই প্রকাশ পেয়েছিল দু হাজার এগারো সাল নাগাদ খুব সম্প্রতি এই বইমেলায় দু হাজার কুড়িতে কারিগর আমার একটি কবিতার বই প্রকাশ করেছে বকুল বামাপদ নিতাই আর আমি এই বইটি এখন অবধি আমার শেষ প্রকাশিত কবিতার বই এই সময় যখন আমরা গৃহবন্দি তখন আমাদের মানসিকভাবে বেঁচে থাকার জন্য মানসিক স্ফুরণের জন্য শিল্প সাহিত্য সঙ্গীত এগুলোই তো অবলম্বন আমি আমার এই শেষ বইটি যেটি কারিগর প্রকাশ করেছে তার থেকে একটি কবিতা পড়ছি সাবধানী মানুষ কয়েকদিন হল নলিনী মোদক হারিয়ে ফেলেছে তার হাই পাওয়ার চশমা প্রবল উদ্বিগ্ন তিনি তার ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না বাবু তাঁর হিয়ারিং এইটটা খুঁজে পাচ্ছেন না সব কথাতেই তার হাসি পাচ্ছে ছোটোবেলার বন্ধু পূর্ণেন্দু ওর হঠাৎ নজরে এসেছে দিনের কোনো সময় মাটিতে ওর ছায়া পড়ে না যেখানে যত অন্ধকার তার ভিতরেও ছায়াটাকে খুঁজে চলেছে ওর ধারণা কেউ নিশ্চয়ই ছায়াটাকে অন্ধকারে লুকিয়ে রেখেছে নিখিলেশ মৃত্তির একদিন অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে আবিষ্কার করেন তার পাঞ্জাবির পকেটটাই নেই অথচ পকেটে কত দরকারি কাগজ পরিচয়পত্র পর্যন্ত তারপর থেকে ব্যক্তিগত আইডেন্টিটির অভাবে আর কোনো দিন অফিসে যাননি নিখিলেশ আমি মধ্যবিত্ত সাবধানী মানুষ ঈশ্বরকে ঝাপসা দেখি তবু চশমা ব্যবহার করি না সব কথা শুনব না বলে হিয়ারিং এইড নিই নি পরিধেয় বরাবরই পকেটহীন ব্যক্তিগত কোনো পরিচয়পত্র নেই ছায়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সবসময় আমি ছাতা নিয়েই চলি তবু এই নলিনী মোদক পূর্ণেন্দু নিখিলে মিত্তির এদের সঙ্গে কখনো দেখা হলে নিজের মিল খুঁজে পাই নমস্কার